जय श्रीमन्नारायण। এই ভাষণটি দিয়েছেন রামানুজ দাস শ্রীমান গট্টু বেণুগোপাল স্বামী। অধ্যায় ১১, বিশ্বরূপ সমদর্শন যোগ, শ্লোক ১০। অনেক বক্ত্র নয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণম दिव्यानेक उद्यत आयुधम ओम। गीताचार्य श्री कृष्ण परमात्मा अर्जुन सह आमादे सकल के विश्वरूप सौंदर्शन जोग शिक्षा दिच्छेन। सही सन्दर्भे संजय धृतराष्ट्र के बोलछेन, हे राजा धृतराष्ट्र, श्री कृष्ण परमात्मा अर्जुन के तार दिव्य सार्वजनीन रूप देखिएछिलेन। সেই সার্বজনীন রূপে অনেক মুখ, অনেক চোখ এবং অগিনত বিস্ময়কর জিনিস রয়েছে। অসংখ্য ঐশ্বরিক অলঙ্কার রয়েছে এবং শ্রীকৃষ্ণ পরমাত্মা সেই সর্বজনীন রূপে বহু ঐশ্বরিক অলঙ্কারে বিভূষিত এবং বিভিন্ন ঐশ্বরিক অস্ত্রধারী। সেই মতো সঞ্জয় ভক্তি সহকারে শ্রীকৃষ্ণ পরমাত্মার ঐশ্বরিক সার্বজনীন রূপ দেখেছেন এবং ধৃতরাষ্ট্রের কাছে বর্ণনা করছেন। আসুন আমরাও আমাদের মনে ভক্তিভাবে শ্রীকৃষ্ণ পরমাত্মার বিশ্বরূপকে চিন্তা করি এবং মনে করি যে সমস্ত জীবের মুখ ও চোখ যা আমরা দেখি, এই পৃথিবীতে আমরা যা কিছু অদ্ভুত বা আশ্চর্যজনক জিনিস দেখি না কেন, যা কিছু আশ্চর্য মহান অলঙ্কার এবং অস্ত্র আমরা উপলব্ধি করি, সবই আমাদের অন্তর্গত শ্রীকৃষ্ণ পরমাত্মার কাছে, যিনি সেই সর্বজনীন রূপে প্রকাশিত করছেন। সেই উপলব্ধির সাথে আসুন এই মহাবিশ্বের সর্বত্র শ্রীকৃষ্ণ পরমাত্মার উপস্থিতি অনুভব করি। শ্রীকৃষ্ণ পরমাত্মা বা শ্রীমান নারায়ণের কাছে আত্মসমর্পণ করে আমাদের জীবনকে অর্থপূর্ণ করার চেষ্টা করার সময় আসুন আমরা সঞ্জয়ের কথাগুলিকে শ্লোকের আকারে পুনরাবৃত্তি করার চেষ্টা করি। অনেক বক্ত্র নয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণম দিব্যানেকোদ্যতায়ুধম। শ্রীমদ ভগবদ গীতার সম্পূর্ণ সারমর্ম শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা প্রদত্ত হয়েছে। অধ্যায় ১৮ এর শ্লোক ৬৫ থেকে ৭০তে ৮টি কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন, আমি সেই ৮টি কাজ অনুসরণ করা ভক্তদের প্রেম করি, আমি সমস্ত প্রকারে এই ভক্তদের রক্ষা করব। শ্রীকৃষ্ণ পরমাত্মা দ্বারা বলিত শ্রীমৎ ভগবদ গীতা শ্রবণ করার পরে অর্জুন বলেন, করিষ্যে বচনম তব। এর মানে হলো, কৃষ্ণা, তুমি যা বলেছ তা আমি করব। এই কারণেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সমস্ত প্রকারের সফলতা এবং জয় দান করেছেন। চলো পরমাত্মার কাছে আমরা প্রতিজ্ঞা করি যে আমরা এই ৮টি ক্রিয়াকলাপের পালন করব। পরমাত্মার কাছে এই বচনটি দেবার সে বড় কোনো পূজা, তপস বা যজ্ঞ। আমি এই ৮টি প্রতিজ্ঞা করব। আপনারা সবাই আপনাদের মনে এবং হৃদয়ে এই কথাগুলি ভাববেন। এভাবে আমরা শ্রীকৃষ্ণকে আমাদের বাণী প্রদান করি। আসুন আমরা সকলে শ্রীকৃষ্ণের মুখ আনন্দে উদ্ভাসিত এবং আনন্দ অনুভব করি। জয় শ্রীমন্নারায়ণ। এইটি আমাদের ৮টি প্রতিজ্ঞা। আমাদের প্রথম প্রতিজ্ঞা, হে শ্রীমন্নারায়ণ, যেমন তুমি নির্দেশ দিলে আমি সর্বদা তোমার উপর ধ্যান এবং তোমার কথা চিন্তা করব। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, যেমন তুমি পরামর্শ দিলে আমি সর্বদা তোমার ভক্ত হব। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি আমার সমস্ত কর্ম তোমার সেবার জন্যে এবং তোমার সন্তুষ্টিতে করবো।
আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তোমার উপদেশ মোতাবেক আমি অনুসরণ করব। আমার বিশ্বাস আছে যে আমি শুধু তোমার, আমি সর্বদা হাত জোড়ে প্রণাম এবং তোমার পূজা করব। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মামেকম শরণম ব্রজ, যেটি তুমি কেবল মাত্র তোমার উপর সমর্পণ করার বলেছ। শ্রীমান নারায়ণ, আমি শুধুমাত্র তোমার উপর সমর্পণ করছি। আমাদের ষষ্ঠ প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, আমি মনে করি তোমার শব্দ মা সুচহ, যা তুমি আমাদেরকে আশ্বাস দিয়েছ যে আমরা দুঃখী থাকব না, আমি আর দুঃখিত হব না। আমাদের সপ্তম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তুমি আমাদেরকে সকলকে শ্রীমদ্ ভগবদ গীতার আশীর্বাদ এবং উপহার দিয়েছ। আমি তোমাকে প্রতিদিন অবশ্যই একটা শ্লোক পড়ব অথবা শুনব, এই প্রতিজ্ঞা করছি। আমাদের অষ্টম প্রতিজ্ঞা, হে শ্রীমান নারায়ণ, তুমি গীতা সমস্ত মানব জাতির কল্যাণ জন্য প্রদান করেছ, আমি চেষ্টা করব তোমার দিব্য বাণী গীতার প্রচার করতে। আমরা পরমাত্মার কাছে আমাদের আটটি প্রতিজ্ঞা করেছি। শ্রীমান নারায়ণকে প্রতিদিন আমাদের কথা দেওয়া যা আমরা করব, যেমন তিনি বলেছেন, নিজেই একটি মহান পুজো। চলো আমরা তাকে অটল বিশ্বাসের সাথে আমাদের প্রতিজ্ঞা কুদি। ও শ্রীমান নারায়ণ, আমি তোমার বলা মতন করব, আমি তোমার ইচ্ছা মতন আচরণ করব এবং আমি কেবল মাত্র তোমার জন্যই কাজ করব। শ্রীমান নারায়ণ করিষ্যে বচনম তব, এর মানে হলো, শ্রীমান নারায়ণ, আমি তোমার নির্দেশনা মোতাবেক আচরণ করব। সর্বম শ্রীকৃষ্ণার্পণ মস্তু, জয় শ্রীমান নারায়ণ। অনেক বক্ত্র নয়নম অনেকাদ্ভুত দর্শনম অনেক দিব্যাভরণম দিব্যানেক উদ্যত আয়ুধম ওম। అనేకవక్త్రనయనం అనేకాద్భుతదర్శనం అనేక దివ్యాభరణం దివ్యానేకోద్యతాయుధం। హే శ్రీమన్నారాయణ, సకల భక్తుల కాచే একটি বিশেষ অনুরোধ। আমাদের জীবনে সমস্ত কিছুতে আমরা অবিলম্বে এবং কার্যকর ফলাফল চাই, এই অর্জন করতে আসুন প্রতিদিন এক মিনিট ব্যয় করি এবং নারায়ণ অস্ত্রম পড়ি। নারায়ণ অস্ত্রম পেতে নারায়ণ অস্ত্রম ওয়েবসাইটে যান, যা হলো www.narayanastram.org, এবং রেজিস্ট্রেশনে আপনার নাম এবং ইমেল প্রদান করুন। আপনার দেওয়া ইমেল আপনি একটি নারায়ণ অস্ত্রম পিডিএফ পাবেন। পিডিএফ একটি রামায়ণ শ্লোকা, একটি গীতা শ্লোকা এবং একটি বিষ্ণু নামম রয়েছে। এই এর মধ্যে তিনটি একত্রে নারায়ণ অস্ত্রম বলা হয়। প্রত্যেকে এই শ্লোক এর একটি ভিন্ন সম্মিশ্রণ পায়। যখন প্রত্যেকে তাদের নারায়ণ আশ্রম পাঠ করে বা শোনে, 24,000 ভক্তদের সাথে এক রাউন্ড সমগ্র রামায়ণ পরায়ণ, 33 রাউন্ড শ্রীমদ ভগবদ গীতা পরায়ণ, 24 রাউন্ড বিষ্ণু সহস্ত্র নাম বৃত্তান্ত সম্পন্ন হয় প্রতিদিন। এই এমন একটি অসাধারণ ফলাফল যা প্রতিদিন এটি করার ফলে আসে। সেই জন্যে আপনি এবং আপনার পরিবারের সদস্যরা অবিলম্বে যান এবং আপনার নিজের নারায়ণ অস্ত্রম গ্রহণ করুন। জয় শ্রীমন্নারায়ণ।